মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সম্বন্ধে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটি ওপেন করলে আমাদের এমন একটি স্লাইড দেখা যাবে। ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এগুলো দেওয়া থাকে। অনেক সময় মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সম্বন্ধে যাদের বিস্তারিত কোনো ধারণা নেই তারা যেন সহজে এগুলো ইউজ করতে পারে। যেহেতু আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সম্বন্ধে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব, তাই আমরা শিখে যাব কিভাবে নতুন করে টেক্সট বক্স নিয়ে এগুলো লেখা যায়। আর যদি আমরা এটা ডিলিট করতে চাই তাহলে পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলিট অথবা ব্যাক স্পেস বাটন প্রেস করে এটা ডিলিট করে দিতে পারবো। আবার যদি এটা আমরা আনতে চাই তাহলে কন্ট্রোল জেড প্রেস করলে আবার এটা এসে যাবে। এই বক্সগুলো আমরা আবার ছোট বড় করতে পারবো। এখানে ধরে ড্র্যাগ করে ছোট করতে পারবো, বড় করতে পারবো, আবার এটাকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো, নিয়ে বসাতে পারবো। এই বক্সে আমরা আবার লিখতে পারবো, ধরো লিখলাম আবার এই বক্সটা যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে এটা সিলেক্ট করার পর ব্যাক স্পেস ক্লিক করব, এটা চলে যাবে। প্রথম দিকে টিউটোরিয়ালগুলোতে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের ইন্টারফেস সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ এখানে কী কী অপশন আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এই সবগুলো অপশনে কী কী আছে এবং এগুলো দ্বারা কী কাজ করা যায় তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আজকের টিউটোরিয়ালে আমরা শুধু ফাইল অপশনে কি আছে এবং এগুলো দ্বারা কি কি কাজ করা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফাইলে ক্লিক করলে আমরা এখানে যদি নিউয়ে যাই, নিউয়ে ক্লিক করে আমরা যদি নতুন কোনো একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন করতে চাই তাহলে নিউয়ে ক্লিক করলে আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। নিউ এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। নিউ এর পরবর্তী অপশনটি হচ্ছে ওপেন। ওপেনে ক্লিক করলে এখানে দেখো কিছুক্ষণ আগে আগে আমরা যেই ফাইলগুলো ওপেন করেছিলাম সেগুলো রিসেন্ট প্রেজেন্টেশনের আন্ডারে দেওয়া আছে। আমরা যখন অনেকগুলো ফাইল নিয়ে কাজ করব তখন আমাদের এগুলো কাজে লাগবে। ওপেনের পরের অপশনটি হচ্ছে সেভ। আমরা যদি আমাদের প্রেজেন্টেশন ফাইলটি সেভ করতে চাই তাহলে সেভ অপশন সিলেক্ট করব। সেভ অপশন সিলেক্ট করার পর এটা সেভ করতে হলে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর নাম দিতে হবে, এই ফাইলের নাম দিতে হবে। আমার এই ফাইলটির নাম দিলাম টিউটোরিয়াল ওয়ান। ফাইল নেম এর নিচে আছে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ এই ফাইলটি আমরা কোন টাইপে সেভ করব তা এখানে সিলেক্ট করে দিতে পারি। এখানে প্রথমে আছে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, অর্থাৎ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন টাইপে এটা আমরা সেভ করতে পারি। আবার যদি চাই আমাদের এই ফাইলটি পিডিএফ আকারে সেভ করব তাহলে পিডিএফ অপশনটি সিলেক্ট করতে পারবো। আবার যদি চাই আমাদের এই ফাইলটি ছবি আকারে সেভ করব তখন আমরা গিফ অথবা পিএনজি, জেপিজি অথবা পিএনজি আকারেও এটা সেভ করতে পারবো। আবার আমরা যদি চাই আমাদের এই ফাইলটি, আমাদের এই প্রেজেন্টেশন ফাইলটি ভিডিও আকারে সেভ করব তখন আমরা ইম্প্যাক্ট ফোর ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। আপাতত আমরা এই ফাইলটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আকারে সেভ করব। এটা ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। সেভের পর আছে সেভ এস। সেভ এবং সেভ এস এর কাজ প্রায় একই কিন্তু একটু সামান্য পার্থক্য রয়েছে। যখন আমরা একটি ফাইল প্রথমে সেভ করব তখন সেভ অপশন ক্লিক করলেই সেভ হয়ে যাবে, কিন্তু সেই ফাইলটি যদি আমরা পুনরায় ফাইল টাইপ এবং ফাইল নেম সহ সেভ করতে চাই নতুন একটা ফাইল আকারে তখন আমরা সেভ এস ক্লিক করব। সেভ এস ক্লিক করার পর আবার একটা ফাইল, একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। ফোল্ডার সিলেক্ট করার পর একটা নাম দিতে হবে, আমরা এই নামটাই রাখলাম। আবার ইচ্ছা করলে অন্য কোনো একটা নামও দিতে পারি। তারপর টাইপ সিলেক্ট করতে হবে। ধরো আমরা এই প্রেজেন্টেশন ফাইলটি আমরা পিডিএফ আকারে সেভ করব তখন আমরা এই পিডিএফ সিলেক্ট করব। পিডিএফ সিলেক্ট করার পর সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এই আমাদের এই ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। সেভ এজ এর পরের অপশনটি হচ্ছে প্রিন্ট।
আমরা আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি প্রিন্ট করতে পারবো। এখানে আছে কপিস, অর্থাৎ আমরা কয় কপি প্রিন্ট করব সেটা এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ধরো আমরা 5 কপি প্রিন্ট করব। আবার আমরা যদি আমাদের এই প্রেজেন্টেশনের আন্ডারে যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইড যদি প্রিন্ট করতে চাই তাহলে অল স্লাইড অপশনটি সিলেক্ট করব। আর যদি আমরা যে স্লাইডটি নিয়ে কাজ করতেছি শুধু সেই স্লাইডটি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট কারেন্ট স্লাইড অপশনটি সিলেক্ট করব। আবার যদি আমরা এই ফাইলটি সাদা কালো প্রিন্ট করতে চাই তাহলে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশনটি সিলেক্ট করব। দেখো এটা সিলেক্ট করার পরে এই এটা নীল কালারে ছিল, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এই লেখাটি নীল কালার ছিল, এটা কালো কালার হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ফাইলটি সাদা কালো আকারে প্রিন্ট হবে। প্রিন্টের পরে অপশনটি হচ্ছে শেয়ার, আমরা আমাদের এই প্রেজেন্টেশন ফাইলটি আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবো ইমেল করে। এক্সপ্লোর, আমাদের এই ফাইলটি আবার পিডিএফ আকারেও আবার এক্সপ্লোর করতে পারবো। এক্সপ্লোর মানে রপ্তানি করা, কারোর কাছে পাঠানো, এটা আমরা ভিডিও আকারেও পাঠাতে পারবো, আবার সিডিতে করেও আবার পাঠাতে পারবো। তারপর হচ্ছে ক্লোজ, আমরা আমাদের এই ফাইলটি যদি বন্ধ করতে চাই তাহলে ক্লোজ অপশনটি সিলেক্ট করব। অ্যাকাউন্ট, আমাদের যদি মাইক্রোসফটে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আমরা সাইন ইন করতে পারবো। তারপর অপশনটি হচ্ছে অপশন, এর নামই হচ্ছে অপশন। এই অপশনের আন্ডারে আছে জেনারেল, প্রোফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, কাস্টমাইজ রিবন, তারপর কুইক অ্যাক্সেস টুল বার, অনেক কিছু। জেনারেলে আছে এখানে, জেনারেলে এখানে আমাদের নাম লিখতে পারবো, ইউজার নেমে এসে আমাদের নাম লিখতে পারবো। আবার এখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, ধরো অফিস ডেমস, আমাদের এই অফিসের কালারটি ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দেখতে পাচ্ছ গ্রে কালারের, এটা আবার অনেকের হোয়াইট থাকে, এখানে আমারটা আছে গ্রে কালার। এখানে এসে যদি আমরা হোয়াইট অপশনটি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো সাদা হয়ে গেছে। আবার যদি আমরা এটা চেঞ্জ করতে চাই অপশনে যাব, অপশনে গিয়ে এখানে হোয়াইট থেকে ডার্ক গ্রে দেবো, ওকে প্রেস করবো, এই আবার ডার্ক গ্রে কালার হয়ে গেছে। অপশনে আবার আরেকটি অপশন আছে কুইক অ্যাক্সেস টুল বার, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কিছু কিছু কাজ খুব তাড়াতাড়ি করতে চাই যেমন সেভ, এগুলো এখানে আনার জন্য অপশনে যেতে হবে। অপশনে গিয়ে কুইক অ্যাক্সেস টুল বার ক্লিক করে এখানে সবগুলো আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবে। ধরো আমরা কাট, কাটটি এখানে আমরা আনবো, কাট অলরেডি আছে এখানে। আমরা ধরো কপি, কপি অপশনটা এখানে আনবো, তাহলে কপি অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাড দেব, অ্যাড দেওয়ার পর এখানে ওকে প্রেস করলে এই দেখো এখানে কপি অপশনটি এসে গেছে। আবার যদি আমরা একাধিক ফাইল একসাথে আনতে চাই, একাধিক অপশন, তাহলে একাধিক অপশন সিলেক্ট করার পর ওকে প্রেস করতে হবে। টুল বারে আসলাম, তাহলে অ্যানিমেশন অপশনটি নেব, অ্যাড দিলাম, তারপর ধরো ব্রিং ফরওয়ার্ড এটা আনবো, অ্যাড দিলাম, তারপর বুলেট এটা আনবো, অ্যাড দিলাম, তারপর ওকে প্রেস করবো, এই দেখো সবগুলো এখানে এসে গেছে। আর এগুলো যদি আমরা এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আবার অপশনে যাব, অপশনে যাওয়ার পর কুইক অ্যাক্সেস টুল বারে যাব, যেগুলো যেগুলো আমরা রিমুভ করতে চাই সেগুলো আমরা সিলেক্ট করার পর রিমুভ অপশনে দেবো। ব্রিং ফরওয়ার্ড সিলেক্ট করার পর রিমুভ দিলাম, অ্যানিমেশন রিমুভ, তারপর ওকে প্রেস করবো, এই দেখো আবার সেগুলো রিমুভ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা দেখবো হোম অপশনের আন্ডারে কী কী অপশন আছে এবং এগুলো দ্বারা কী কী কাজ করা যায় তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো।